हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल घरे बाहरे। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमी प्रियंका एसे गेछि एकटा नतून रेसिपी तोमादेर साथे शेयर करबो बोले। आजके रेसिपिटा किन्तु एकटा सुइट डिश, सेटा होच्छे छाना पोड़ा बा ओड़िशार विख्यात छेना पोड़ा। तो खूब कम इनग्रेडियंट्स दिए खूब चटपट तैरी करा जाए ये सुइट डिशटा। आज के गैस ओवने तैरी करा देखाबो, तोमादेर काछे माइक्रोवेव ओवने कन्वेक्शन सिस्टेम थाकले तोमरा सेटाओ तैरी करते पारो। बाट मैक्सिमाम जारा प्रेफर करो सेटा होच्छे गैस ओवने, केनना चीज केक तैरी करार समय आमाके अनेके जिज्ञेस करेछिले जे गैस ओवने चीज केकटा किभाबे तैरी करा जाए। सो आमार मने हलो जे गैस ओवने तैरी कराटा देखाले तोमरा अनेक बेशि कम्फर्टेबल होबे। तो सेई कारणे आजके आमि छाना पोड़ा रेसिपिटा किन्तु देखाबो गैस ओवने। तो चलो चटपट देखे नहीं छाना पोड़ा तैरी करते की इनग्रेडियंट्स लागबे आर ठीक की प्रसेस। छाना पोड़ा करार जोन्नो आमी एखाने नियेछी 1 लिटार दूधेर छाना। आमी एखाने अमूल गोल्ड यूज करेछी, एटा किन्तु फुल फैट वाला क्रीम जे दूध है सेटा दिए कर ले बेटर है। आर लागबे खूब अल्प परिमाण घी। एखाने आमी नियेछी 3 टेबिल चामच सूजी और एखाने आछे 6 टेबिल चामच चीनी। आमी प्रथमे ये छानार मध्य ये 3 टेबिल चामच सूजी और ये 6 टेबिल चामच चीनी एकसाथे मिक्सड करे नेब। चीनी और सूजी छानार साथे भालो करे मिक्स करा हुए गेछे। एबार एटाके आमी एटा प्लेट दिए ढाका दिए आध घंटार जोन्नो रेखे देबो जाते सूजी और चीनी छानार साथे भालो करे मिक्स हो जाए। आध घंटा हुए गेछे, सूजी और चीनी खूब भालोभावे डिजल्व हुए गेछे। एबार एर मध्ये आमी 2 चामच घी एड करबो। एबार घीटाके आमी खूब भालो मतो एर मध्ये मिक्स करे नेबो। तोमरा जोदि एर मध्ये चाओ काजू एड करते पारो, बाट जेटा ओरिजिनली छाना पोड़ा है तार मध्य किन्तु कोनो रकम ड्राई फ्रूट्स यूज करा है ना। এবার আমি এটাকে বেক করার জন্য এরকম অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি, যেটা কেক তৈরি করার জন্য আমি ইউজ করি সবথেকে যেটা ছোট সাইজ। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব অল্প একটুখানি ঘি। ঘিটাকে ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। এইবার আমি এর উপরে একটা বাটার পেপার বা পার্চমেন পেপার বসিয়ে দেব। এর উপরে আমি আরেকটু ঘি দিয়ে দেব। বাটি চারধার গুলোতেও আমি ঘিটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি ছানার মিক্সারটা দিয়ে দেব। আমি এটাকে সমান করে দিচ্ছি। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব নুন। নুন দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো মতো প্রিহিট করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি এটাকে এখানে বসিয়ে দিলাম আর এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি
40 মিনিটস এর জন্য মিডিয়াম ফ্লেমে বেক হতে দেব। তৈরি হয়ে গেছে ছানা পোড়া, আমার মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো। আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে দেওয়ার পর এটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি। দেখো চারদিকটা বেশ কালো হয়ে ছেড়ে দিয়েছে। আর তোমরা যদি এই উপর পোর্শনটা আরও একটু পোড়া পোড়া আনতে চাও তাহলে আরেকটু সময় নিয়ে করতে পারো, বাট এই ওপরের পোর্শনটা একটু সফট থাকলে কিন্তু একটু খেতে ভালো লাগে। তো এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। প্রসেস আমি তৈরি করলাম ছানা পোড়া, এটা কিন্তু ভীষণ একটা টেস্টি ডিশ। আর মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো মানে ব্যালেন্স করে দিতে পারো, যদি কেউ একটু বেশি মিষ্টি প্রেফার করো তাহলে বেশি মিষ্টি দিতে পারো, আর যদি চাও যে একটু কম মিষ্টিতে আমি এটা তৈরি করব তাহলেও কিন্তু তৈরি করতে পারো, মানে সুইটনেসটা কিন্তু সম্পূর্ণ তোমাদের হাতের উপরে। তো অবশ্যই বানাও, এবং এটা কিন্তু পুরোটাই বেক আইটেম একটা, আর খুব চটপট তৈরি করা যায়, আর অনেকটা তৈরি করা যায় এবং খুব টেস্টি হয় খেতে। সো অবশ্যই বানাও এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও কিরকম হলো ছানা পোড়া। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগে থাকবে। তো আমার চ্যানেলকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ফ্রাইডে নতুন রেসিপি নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।